আসসালামু আলাইকুম শ্রোতা আমি জাহিদ আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলেন কথা না ইয়ে মূল ভিডিও যাওয়া যাক দেখতে পাচ্তেছেন আমার সামনে একটি ইউপিএস এর এটি হলো আউটপুট লাইন তো এই ইউপিএসটি ব্যবহার করা হয় পিসি কম্পিউটার ল্যাপটপের সাথে ব্যাকআপ দেওয়ার জন্য তো ইউপিএসটি মেরামতের জন্য আসছে আমাদের কাছে এর প্রবলেমটা কি আমি পাওয়ার ফটটি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখেন অটোমেটিক সিগনাল আসতেছে ইউপিএস থেকে ইউপিএসটি বলতেছে আমি নোট রেডি ইউপিএসটি ওকে না ইউপিএসের তিনটে টিকিটারি সিগন্যাল দিচ্ছে পাওয়ার অফ করার পরে দেখেন কী বলে ব্যাটারি লোড ব্যাটারি ফল্ট দেখাচ্ছে এখানে তো এর মূল প্রবলেমটা কি আমি আপনাদের ইউপিএসটি খুলে দেখাবো এবং এই ধরনের প্রবলেম হলে কীভাবে আপনারা রিপেয়ার করবেন আমি আপনাকে এটাই দেখাবো আজকে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন আমি লিঙ্কটি দিয়ে দেবো ডিসক্রিপশনে এবং যারা ফেসবুকে এই ভিডিওটা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন এরকম হাজারো ভিডিও পাবেন এই ইউটিউবের লিঙ্ক আমি ফেসবুক ডিসক্রিপশানে দিয়ে দিবো তো দেখতে পাচ্ছান আমি ইউপিএসটি খুলে নিয়েছি দেখেন এটা হলো ব্যাটারি এটা ট্রান্সফর্মার এটি আউটপুট সার্কিট এবং এটি হলো ইনভার্টার সার্কিট তা আমি আগে ব্যাটারিটি মেপে দেখবো যে ব্যাটারির প্রবলেমটা কী তো দেখতে পাচ্তেছেন আপনারা ব্যাটারিটি এগারো ভোল্ট দেখাচ্ছে অনেক টেকনিশিয়ান ভাই আসেন ভোল্টেজ মেপে ব্যাটারি নির্ণয় করতে পারেন না অনেক সময় দেখা যায় ব্যাটারি ভোল্টেজ দেখায় এগারো ভোল্ট দেখালে অনেকে মনে করবেন ব্যাটারিতে চার্জ একটু কম আসে চার্জ দিলেই হবে তো ব্যাটারির অ্যাম্পিয়ার মেপে দেখবেন এমপেয়ার এইভাবে মাপা যায় ম্যানুয়ালি একটি তার দিয়ে শর্ট করবেন দেখেন ব্যাটারির কোনো গায়ে শক্তি নাই ব্যাটারি কোনো এমপিয়ার নাই ব্যাটারিটি সম্পূর্ণ ড্যামেজ তা আমি আরও একটি ব্যাটারি নিয়ে আসলাম সেকেন্ড হ্যান্ড ব্যাটারি আমি আপনাদের মেপে দেখাবো ভোল্টেজ তো দেখতে পাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তেরো ভোল্টের মতো দেখাচ্ছে মিটারের দিকে লক্ষ্য রাখেন দেখেন এটি পুরোনো ব্যাটারি তারপরে তেরো ভোল্ট দেখাচ্ছে এবং আমি এই তার দিয়ে এটাকে স্পার্ক করব ব্যাটারি ভালো থাকলে দেখবেন স্পার্ক করবে দেখতে পাচ্তেছেন আপনারা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে এবং একটি স্পার্ক দেখা যাচ্ছে আগুনের মতো তো ইউপিএসের ব্যাটারিটি নষ্ট এভাবেই বুঝবেন আপনারা একটি ব্যাটারি চেক করে ব্যাটারিটি ভালো আছে কি ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ একটি তার দিয়ে লোড দিলে বোঝা যায় যে ব্যাটারিটির কন্ডিশনটা কী তো এই নতুন ব্যাটারি আমরা লাগিয়ে ইউপিএসটি কমপ্লিট করবো আপনারা যদি চান সে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমরা এর ভিডিও বানিয়ে দেবো নেক্সট তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ